হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালবেলায় আমার ঘরে প্রচুর রোদ পড়ে তো আগের ফ্ল্যাটের চাইতে এই ফ্ল্যাটে থেকে আমি অনেকটাই আরামে আছি সকালে আর মারিয়ামকে রোদ দেওয়ার জন্য বারান্দায় নিতে হয় না এখন ঘরে বসেই ও রোদ্রের তাপটা পায় আর মারিয়ামের এই খেলনার ঝুড়িটা আলিফের বাবা এনে দিয়েছিল তো আমি আমার কাজের জিনিসপত্রগুলো একটা কার্টুনে রেখেছিলাম সেটা দেখাবো তো ওই কার্টুনে যে আমার কাজের জিনিসগুলো রেখেছি দেখে মারিয়ামার বাবা এই ঝুড়িটা এনে দিয়ে বললো যে তোমার কাজের জিনিসগুলো এটার মধ্যে রেখো তো আমি বললাম যে ওইটা তো আপাতত আছে তো থাক তো মারি আমার খেলনাগুলো আমি আপাতত এটার মধ্যেই রাখি তো এরপরে আমার যখন ওই কার্টুনটা ছিঁড়ে যাবে তখন আবার তুমি আরেকটা নিয়ে এসো তো দুইটা বাচ্চা একটা একজন তো অসুস্থ সারাক্ষণ শুয়েই থাকে আর আরেকজন তো একেবারেই ছোটো তো তাকে নিয়ে আমার প্রচুর ঝামেলা হয়ে যায় এত কাজ করা অনেকটাই কষ্ট হয়ে যায় সেলাই কাজ হাতের কাজ মেশিনের কাজ সংসারে রান্নাবান্না তো যাই হোক অনেক দিন ধরে হাতের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম যার কারণে আমি সেলাই কাজগুলো ঠিকমতো করতে পারছিলাম না তো আজকে অনেক দিন পর একটুখানি মেশিনে বসেছি তো অনেকগুলো কাজই জমে গিয়েছে আর কাজের খালাও দুইটা জামা বানাতে দিয়েছে সেও অনেক তারা দিচ্ছিল তারও নাকি জামাগুলো লাগবে তো তাই এখন কয়েকদিন একটু মেশিনে একটু বেশি সময় দিতে হবে আর তো এই কার্টুনটার কথা বলছিলাম যে এই চুলার যে কার্টুনটা এটার মধ্যে আমি আমার সুতা কাটা যে কাপড়গুলো সেগুলো রাখি তো আমি একা হাতে অনেক কাজই করছি তো একটা আপু গতকালকে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়েছিলেন তো ওই আপুটার কথা শুনে আমার এতটা খারাপ লেগেছে কি বলবো কিছুটা সময়ের জন্য আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তো যখন অন্য অন্য আপুদের ভালো ভালো কমেন্ট দেখলাম তখন আবার আমার সে ডিপ্রেশন থেকে আমি ফিরে এসেছি তো সেই আপুটা বলছিল যে সে কাজ নিবে কাজ নিবে বলতে সে এমন একটা মেসেজ দিয়েছে সে বলছে যে কি কী কাজ করাবেন কি দিবেন কত টাকা মজুরি দিবেন মানে এইরকমভাবে হা ঠাটপাট করে এমনভাবে কথাগুলো বলেছে তো অনেক খারাপ লেগেছে যাই হোক তো সে তার ভালো লেগেছে তাই বলেছে তো তার কথাগুলো শোনার পর আমি বললাম যে আপু এখন তো আমার কর্মী লাগবে না তো যখন লাগবে তখন আমি আপনাকে জানাবো তো সে আমার কথাটা শুনে একদম রেগে গেল তো আমি বুঝলাম না সে রেগে গেল কেন সে বলছে আমি নাকি ভিডিওতে বলেছি যে আমার কর্মী লাগবে তো আমি কিন্তু ভিডিওতে বলিনি আমার কর্মী লাগবে হ্যাঁ প্রায় দুই সপ্তাহ আগে বলেছিলাম কর্মী লাগবে তো আপাতত লাগবে না আপাতত লাগবে না তাই আমি বলেছি লাগবে না যখন লাগবে তখন অবশ্যই আপনাদেরকে আমি জানাবো যেহেতু আমার ব্যবসা ছোট আমি মাত্র তিন মাস ধরে আমার এই কাজটা শুরু করেছি আমার একদমই কাজ কম তো কয়েকটা অর্ডার পেয়েছি সেগুলো করছি আর কিছু ড্রেস এক্সট্রাও করছি তো সেগুলোর জন্য আমি আমার যা এবং আমার বোন আরও দুইজন যারা আছে এরা একদমই আমার কাছের মানুষ তো যাদের দিয়ে কাজ করাচ্ছি এরা সম্পূর্ণই আমার কাছের মানুষ তো আমি কখনোই এদেরকে কর্মচারী বা কর্মী কখনোই বলবো না কর্মচারী বা কর্মী বলে আমি ওদেরকে কখনোই ছোট করতে পারবো না ঠিক আছে ওরা আমাকে হেল্প করছে আমি এতটুকুই বলতে পারি কিন্তু কর্মী দিয়ে কাজ করাবো এরকম হ্যাঁ এর আগে বলেছিলাম যখন বলেছিলাম তখন আমার আসলেই কাছে মানুষ ছিল না যাদেরকে দিয়ে কাজ করাবো তো এখন আপাতত আমি চারজনকে আমার একদম কাছের মানুষ পেয়েছি যার কারণে আমার আপাতত লোক লাগছে না তবুও যারা মেসেজ দিয়েছেন তাদেরকে আমি বলেছি যখন যদি আমার আরও অর্ডার আসে আমার যদি আরও কাজ পারে বা আমি আরও বেশি টাকা যদি ইনভেস্ট করতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে নখ দেবো আপনাদের সাথে কথা বলবো তো অনেক আপু কিন্তু আমাকে ফোন নাম্বারও দিয়ে রেখেছেন তা আমি তাদেরকেও বলেছি হ্যাঁ আমার যখন প্রয়োজন পড়বে তখন আমি অবশ্যই আপনাদেরকে ফোন দেবো তো এতে এতে হ্যাঁ তো রেগে যাওয়ার কি আছে আমি বুঝলাম না তো যাই হোক হয়তো আপুটার কাছে ওই রকম কথা বলতে ভালো লেগেছে তাই বলেছে ব্যাপার না তো এরকম কথা তো শুনতেই হবে কিছু করার নাই তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কর্মী নেই তো আমি এটা বলি নেই যে আমার কর্মী লাগবে আমি বলেছি আমার কর্মী নেই তবে আমার কাছে কয়েকজন মানুষ কাজ করে দিচ্ছে তো বললামই তো এদেরকে আমি কখনোই কর্মী বা কর্মচারী বলবো না তো যাই হোক আমার কথায় কোনো ভুল চুরি থাকলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকে আমি এই যে বেবি গ্রিন কালারের জামাটা সেটা গত ভিডিওতে আমি প্রিন্ট করে দেখিয়েছিলাম তো সেই জামাটা আজকে আমি একটুখানি কাজ করে দেখাচ্ছি কাজ বলতে এটা আমার স্যাম্পল তোলার প্রয়োজন ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি তো এটা হচ্ছে গিট ভরট আর বাকি পাতা যে পাতাগুলো পাতাগুলো আমি খেজুর পাতা সেলাই দিব আর ফুলগুলো আমি ভরট দিচ্ছি মাঝখানে একটা করে ডলার দিব আর ডালগুলো আমি শ্যাডো সেলাই দিব তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে সেলাইটা আমি কিভাবে দিচ্ছি তো এটা বলে বোঝানোর চাইতে দেখে নিলেই সবচেয়ে বেশি বোঝা যায় ভালো বোঝা যায় তো এই ড্রেসটা আমি এক্সট্রা করছি যদি এই ড্রেসটা কারো পছন্দ হয় যদি কেউ নিতে চান তাহলে ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিই আর হ্যাঁ অনেকেই আমাকে মজুরির কথা জিজ্ঞেস করেন যে ড্রেসের মজুরিটা আমি রকম দিই তো এক একটা ড্রেসে এক এক রকমের মজুরি হয় এক একটা ড্রেসের সাইজ এবং সুতা কতটুকু লাগছে কাজ কতটুকু পড়ছে সেই অনুযায়ী আমার মজুরিটা দিতে হয় তো এটা আমি অনেক সময় সেটা দুইশো হতে পারে আড়াইশো হতে পারে তিনশো চারশো এমনকি সাতশো আটশো টাকাও হতে পারে তো সেটা কাজ বুঝেই কিন্তু আমি মজুরিটা দিই আর আপনারাও সেটা বুঝেই দিবেন আর যাকে দিয়ে কাজ করাবেন অবশ্যই তার পারিশ্রমিকটা বুঝে দিতে হবে আরেকটা কথা হলো যদি আমরা নিজেরা কাজ করি তাহলেই কিন্তু বুঝতে পারবো যে একটা কাজে কি পরিমাণ পরিশ্রম হয় যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে একটা কাজে আপনার কি পরিমাণ পরিশ্রম হচ্ছে কত টাকা মজুরি হলে আপনার পোষাবে তো ঠিক সেইভাবেই আপনি যাকে দিয়ে কাজ করাবেন ঠিক সেইভাবেই আপনি তাকে মজুরিটা দিয়ে দিবেন যেহেতু আমি অনেক কাজই আমি নিজে করছি তাই আমি জানি যে একটা কাজ করতে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম হয় এটা হাতের কাজ এটা কিন্তু মেশিনের কাজ না যে একদিনে অনেকগুলো হাজার হাজার পিস করা সম্ভব কিন্তু এটা হচ্ছে হাতের কাজ যেহেতু একটা ড্রেস কাজ করতে প্রায় এক মাস দেড় মাস কিছু ড্রেসে প্রায় দুই মাসও লেগে যায় তো সেক্ষেত্রে এগুলার মজুরিটাও একটুখানি বেশি হয় বা এটার পরিশ্রম অনেক বেশি হয় তো সেই ক্ষেত্রে সেভাবেই মজুরিটা দিতে হবে তো অনেকেই কমেন্ট করেন যে তাদের এখানে ড্রেসিং পেপার পাওয়া যায় না বা নীল ইয়া যে সাদা চকপটর এগুলো পাওয়া যায় না তো অনেকেই বলেন এগুলো হয়তো বা পাওয়া যায় না হয়তো বা আপনি জায়গা মতো যেতে পারছেন না তো এরকম হয় আমার এখানেও অনেক কিছু পাওয়া যায় না তো আমারও এগুলো খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে তো একবার খুঁজে পেয়ে গেলে কি হয় তখন তো জানা হয়ে যায় যে হ্যাঁ আমার এই এলাকায় বা এই জায়গাটা আমি এই জিনিসটা সহজেই পাবো পরবর্তীতে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না তো প্রথম দিক দিয়ে কিন্তু বিজনেস শুরু করার ক্ষেত্রে অনেক কষ্ট হয় যে এক একটা জিনিস কোনো জায়গায় ঠিকমতো খুঁজে পাওয়া যায় না তো একবার পেয়ে গেলে আর ওই প্রবলেমটা থাকবে না তো আশা করি আপনারা বুঝতে পারে পেরেছেন আপনারাও সেই চেষ্টাটা করুন আর এক ঠাপা বলছিলেন যে উনি ড্রেস তৈরি করলে ওনার কাছ থেকে আমি ড্রেস কিনবো কিনা না পো আমি কেন কিনবো কেননা আমি চাচ্ছি আমার ড্রেসটা আমার নিজের হাতের ডিজাইন হোক আমি যে ড্রেসটা সেল করব সেই ড্রেসটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করার ডিজাইন হবে আমি অন্য কারো তৈরি করার ডিজাইন আমি নিতে চাচ্ছি না তো আপনি কেন আমার কাছে সেল করবেন পাইকারি কেন দিবেন আপনি নিজে তৈরি করুন নিজেই খুচরা সেল করুন সেটাই বেশি ভালো হবে আপনার জন্য আমার কথা কারো কাছে খারাপ লাগলে ক্ষমা করে দিবেন যদিও আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না মনে যা আসে তাই বলে ফেলি তো এই তো আমি ডলারটা বসিয়ে দিয়েছি তো যারা আমার কাজটা পছন্দ করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কাজটা কীভাবে করছি আর অবশ্যই তাদের ফোকাসটা আমার কাজের উপরই থাকবে আসলে একটা জায়গায় সবার মন রক্ষা করাটা কিন্তু অনেক কঠিন সবাইকে কিন্তু মন সবার মন কিন্তু রাখা এতটা সম্ভব না আমি অত একটা মানুষ তো আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি সবাইকে বোঝানোর আমি চাই যেমন আমি একটা উদ্যোক্তা হয়েছি আমি চাই সবাই যেন আমার মতো চেষ্টা করে উদ্যোক্তা হতে পারে তো সবাই একটা কাজ দিয়েই যে উদ্যোক্তা হবে তা কিন্তু নয় যে যে কাজটা পারে অবশ্যই সেই কাজটা নিয়েই উঠে দাঁড়াবে সেই কাজটাই সে করে যাবে সেই কাজটার উপরেই অনেক বেশি পরিশ্রম করবে আরেকটা কথা হলো সব সময়ে সব কাজের প্রতি অবশ্যই ধৈর্য রাখতে হবে ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু সফলতা পাওয়া যাবে তো অনেকেই কিন্তু অধৈর্য হয়ে পড়ছেন কিভাবে কি করব পাগল হয়ে যাচ্ছেন তো এইরকম হলে কিন্তু চলবে না তো আমার এই কাজটার পাশাপাশি কিন্তু আমি আরও অনেক কাজ করি যেহেতু আমি সেলাই কাজ করি যেহেতু আমি মেশিনের কাজ করি সেটাও আমার একটা কাজ তারপরে এই ব্যবসাটা ছাড়াও আমার আরও ব্যবসা আছে যেটা হলো আমি বুটিক্সের নানা ধরনের ড্রেসও সেল করি যেখানে চাদর লুঙ্গি তারপরে আর অনেক ধরনের ধরনের অনেক ডিজাইনের থ্রি পিস তারপরে অনেক অনেক কিছুই আমি সেল করি শুধু এগুলোই সেল করি না তবে ওই ব্যবসাটা কিন্তু প্রায় দশ বছর হবে আমার ওই ব্যবসাটা হ্যাঁ প্রায় নয় দশ বছরের মতো হবে আমার ওই ব্যবসাটা আর এই ব্যবসাটা কিন্তু আমি মাত্র কয়েক মাস ধরে শুরু করেছি এই কাজটা আমি অনেক আগে করতাম তো এখন নতুন করে দেখলাম যে এই কাজের প্রতি অনেক বেশি চাহিদা বেড়েছে অনেক জায়গাতে এখন এই ড্রেসগুলো অনেক বেশি সেল হচ্ছে তো এই যেহেতু আমি এই কাজটা পারি তাই ভাবলাম আমি এই কাজটা দিয়ে শুরু করি তো এই আর কি তো এই তো পাতাগুলো আমি খেজুর পাতা দিয়ে করে নিচ্ছি খেজুর পাতা যে সেলাইটা সেই সেলাইটা দিয়ে আমি পাতাগুলো ভরট করে নিচ্ছি তো যেহেতু এগুলো অনেক ছোট ছোটো পাতা তো কয়েকটা ফোর দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ফুলগুলো করতে হয়তো একটুখানি সময় লেগেছে তবে পাতাগুলো খুব একটা সময় লাগেনি আর আমার কাছে মনে হয় এই সেলাইটা দিয়ে সব পাতা সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে আর যেহেতু ছোট ছোট পাতা তো আরও বেশি সুন্দর লাগে আর বড় বড় পাতাগুলো আমি বলবো গিট ভরট দিয়ে করলেও সুন্দর লাগে তো সুতার কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমি এত দূর এগিয়ে যেতে পারছি তো আশা করি আপনারা পরবর্তীতে আমার সাথে এভাবেই আমার পাশে থাকবেন জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে প্লিজ একটা কমেন্ট করে যাবেন তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকখানি কাজ শেষ করে ফেলেছি এখন আমি শ্যাডো সেলাই দিয়ে ডালগুলো করে নিব আর এখানে কিন্তু আমি দুই তার সুতা নিয়েছি শুধু এখানে না আমি পুরো ফুলটা ডলার বসানোটা এবং পাতাগুলো সব দুই তার দিয়ে কাজগুলো করে নিচ্ছি যেহেতু এই সুতাটা একটুখানি মোটা সিল্ক যে সুতাটা সেই সুতাটা কিন্তু দুই সুতা দিয়ে কাজ করা যায় না সেখানে আমার প্রায় চার তার এমন কিছু ছয় তার সুতাও নিতে হয় যাতে করে সেলাইটা একটুখানি মোটা হয় আর এটা যেহেতু সুতি সুতা তাই আমি এটা দুই তারই নিয়েছি এই সুতাটা একটুখানি মোটা তো ডাল ডাল সেলাইয়ের চাইতে আমার মনে হয় এই শ্যাডো সেলাইটা দিয়ে কাজটা করলে দেখতে সুন্দর লাগে তো গত ভিডিওতে যে পাঁচটা ওয়ান পিস আমি রেডি করেছি সেইখান থেকে তিনটা ওয়ান পিস চলে যাবে আমার জালের বাসায় আর দুইটা ওয়ান পিস চলে যাবে আমার বোনের বাসায় তো এই তো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম